তোমার শার্ট কোথায়? আমার শার্ট পরে থাকলে চুল খাওয়া যায়, গেঞ্জি পরেছি। চুল কালেও শার্ট পরেই খেতে আসবে, মনে থাকবে? বেশি কথা কুছ না, যেটা দিছিস দেখা এলা, আর বেশি জাল লাগবে পানি ডাল লাগলো। তোমার কোন লাগতো না, নিজের তেল দাও একদম যেটা তোমার শার্ট কোথায়? আমার শার্ট পরে থাকলে চুল খাওয়া যায়, গেঞ্জি পরেছি। খাজে মানে ম্যাডাম চুল খায়, বুঝেন নাই মনে হয়। চুল কালেও শার্ট পরেই খেতে আসবে, মনে থাকবে? কখনোই প্যান্ট ছাড়া লুঙ্গি পরে নাস্তা করতে আসবে না, লুঙ্গি পরে রুমের বাইরে বের হবে না। লুঙ্গি পরতে পারবে সেটা একমাত্র যার যার রুমে ঘুমানোর সময়। আর শোনো তোমরা, সুন্দরভাবে সবার খাওয়া শেষ করো, তারপর এই স্কুলের মালিক আবরার সাহেব আসবে তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে পরিচিত হতে। সবাই সুন্দর করে ফিট ফাট পরিপাটি হয়ে থাকবে। ও তাহলে তো অনেক খুশির কথা। হ্যাঁ ম্যাডাম, সারা আসা উপলক্ষে দুপুরে কি আমরা পোলাও করবো এগুলো খাবো? এত তুমি কিন্তু খাওয়া না ভালো যাচ্ছে। মোর তো রেডি হওয়া লাগবে, সারে আইতে আছে কইলো। এই গামছাটা কই দেখছো? একজন আর গামছা আর একজনে বলেন নেই। বুড়া মানুষ এখন দেখি কিছু করি।